আসলে স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন দেখতেই হয়। আর আমাদের, আমরা যেখান থেকে বিলং করি বা ওখান থেকে যা উঠে আসছে, ওইখানে ছেলে মেয়েদের আসলে ওইভাবে স্বপ্ন কেউ দেখতেও পারে না। আর স্বপ্ন দেখলে ওটা আসলে বাস্তবায়ন হয় না, আর ওটা কখনো সম্ভব হয় না। আমি ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাংকে একটা ছোট একটা জব করি। আমার এলাকা হচ্ছে, আমি খুলনা আমার জেলা, কয়রাম থানা, খুলনা ডিনাইট কলেজ থেকে আমার অনার্স শেষ হলো বাংলা থেকে, বাংলা ডিপার্টমেন্ট। এখন আমি বিএল কলেজে মাস্টার্স পড়তেছি। আমার একটু সময় বেশি লাগতেছে এখানে, এই কাজটা যদি কন্টিনিউ করি, পড়াশোনাটা করতে পারবো না ভালো করে। আর পড়াশোনাটা করলেও হয়তো ভালো করে পড়াশোনাটা করতে পারবো না, কারণ হচ্ছে অর্থনৈতিক একটা বিষয় আছে। আসলে ওই একটা কথা শুনছিলাম, যার মা বেঁচে আছে তার আসলে সে কখনো গরিব না, আসলে আমি সেটা বলবো না। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, আমার বাবা মা কিছুই করেন না, মা হাউস ওয়াইফ। আব্বু হচ্ছে নদীতে মাছ মারেন, আর হচ্ছে আমাদের আসলে সামুদ্রিক এলাকাতে জমিও নাই, আমাদের ছোট একটা ঘের আছে, ওইটাই। একটা মানুষের বড় শিক্ষা হচ্ছে তার ফ্যামিলি, কিন্তু আমাদের এলাকাটায় সব মানুষই তো তাদের অক্ষর জ্ঞান নাই, তারা সবাই অন্য অন্য দিক থেকে শিক্ষিত, কিন্তু তাদের পুঁথিবিদ্যাটা নাই। স্বপ্ন দেখি যে আমার একটা, আমি একটা চাকরি করব। আমি আবার সাহিত্য পড়তে ভালোবাসি, আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার অনেক বড় একজন পাঠক, আমি তার উপন্যাসগুলো পড়তে চাই, সারা জীবনই সাহিত্য পড়ব। এই